যুক্তরাজ্যের আজকের সাধারণ নির্বাচনে বেশ কয়েকটি জনমত জরিপ, নির্বাচনী জরিপে সবচেয়ে এগিয়ে রয়েছে বিরোধী দল লেবার পার্টি। এখন পর্যন্ত সর্বশেষ যে নির্বাচনী জরিপ আমাদের হাতে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রধান বিরোধী দল লেবার পার্টি 40 পয়েন্ট নিয়ে নির্বাচনের সম্ভাবনায় সবচেয়ে বেশি পয়েন্টে এগিয়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে কনজারভেটিভ পার্টি, ক্ষমতাসীন দল, যে দলটি টানা 3 মেয়াদে ক্ষমতায় রয়েছে। তৃতীয় অবস্থানে 16 পয়েন্ট নিয়ে রয়েছে রিফর্ম ইউকে নামের আরেকটি রাজনৈতিক দল। এবং আজকে সকাল থেকে যেভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে, ভোটারদের ব্যাপক উপস্থিতি, আগ্রহ, সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। আজকে মানুষ তাদের ভোটিং রাইটস, ডেমোক্রেটিক রাইটস, এটা প্রয়োগ করবেন। তারা যাকে ভালোবাসেন বুকে হাত দিয়ে বলবেন, তার বিবেক কি বলে, কাকে দেওয়া উচিত। 7 মাস হলো যুক্তরাজ্যে আসলাম, এসে ভোট দেওয়ার সুযোগ হয় নাই, বাট যুক্তরাজ্যে প্রথম ভোট দিলাম। এই একটা চান্স ওয়ান্স ইন এ জেনারেশন আমরা পাচ্ছি গভর্নমেন্ট দোকানের জন্য। যদি আমরা গভর্নমেন্ট ফর্ম করতাম পারে, লেবার গভর্নমেন্ট ফর্ম করতাম পারে, তখন আমরা কমিউনিটির সাহায্য হইব, আস্তা দেশের সাহায্য হইব। আমরা গাজার যুদ্ধ যেটা চলে, এটার কোনো লিডারশিপ পাইছি না আমরা গভর্নমেন্ট থাকি। আমরা এই প্রায়োরিটি দেওয়া লাগবো, আমরা কমিটমেন্ট যে এই যুদ্ধ কীভাবে বন্ধ করা যায় কাজ করা লাগবো ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে। যদি গভর্নমেন্টও থাকি, আমি আমার কলিগস যারা, আমরা কমিউনিটির ভিতরে যারা আসেন, মুসলমান যারা আসেন, অন্য জাতি আসেন, যারা ফালেস্তিনের লাগে সবসময় সারা ক্যারিয়ার আমরা কাজ করছি, আমরা এটাকে ইনফ্লুয়েন্স করতাম পারবো, কাজ করতাম পারবো আমরা গভর্নমেন্টের লগে, আমরা দেশের লগে, আর ইন্টারন্যাশনাল পার্টনার যারা আসেন তারার লগে। Supports the genocide of the Palestinians. He said Israel has the right to starve, to bomb, to kill 2 million people in Gaza. Ek group ase tara onek destructive campaign chalan, disinformation, onek hostile environment korse, amra supporter jara tarare onek intimidation korse, kintu eta it's not our way. Amra musliman hishabe আমি জানি আমরা কমিউনিটি পিসফুল, আমরা বাঙালি হিসাবে আমরা কমিউনিটি সিভিল, পিসফুল, অ্যান্ড উই আর গুড পিপল। ব্রিটিশ বাংলাদেশি 4 জন এমপি লেবার পার্টি থেকে নির্বাচিত হয়ে পার্লামেন্টে রয়েছেন, পাশাপাশি নতুন 4 জন এবার মনোনয়ন পেয়েছেন। তাদের মধ্যে প্রত্যেকের জয়ের ব্যাপারে মোটামুটি আশাবাদী, বিশেষ করে বর্তমান যে 4 জন এমপি রয়েছেন, এর মধ্যে রূপা হক, টিলিপ সিদ্দিক এবং আফসানা বেগমের জয় প্রায় নিশ্চিত বলা যায়। কিন্তু রুশনারা আলীর যে আসন, সেখানে রুশনারা আলীর সাম্প্রতিককালে লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার বাংলাদেশ সম্পর্কে যে মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যের কারণে ভোটে কিছুটা প্রভাব পড়তে পারে। কিন্তু এবং এখানে তার বিপরীতে আরও 2 জন শক্তিশালী বাংলাদেশি প্রার্থী রয়েছেন, একজন স্বতন্ত্র প্রার্থী আজমল মাসুর এবং আরেকজন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী রাবিনা খান। তো এই আসনটি হচ্ছে বেতনাল গ্রিন অ্যান্ড স্টেপনি গ্রিন আসন, বাংলাদেশি অধ্যুষিত একটি আসন। এখানে এই ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। কিন্তু আমার ব্যক্তিগত ধারণা মনে হচ্ছে যে দিন শেষে এখানে রুশনারা আলী জয়ী হতে হয়ে আসতে পারেন।